যেখানে একটা সময় আমাদের সিনেমাতে গলা কাটা পোস্টার চলতো, নায়কের মুখ থাকতো আর শরীর থাকতো অন্য জায়গার অন্য দেশের, অ্যাটলিস্ট প্রথম কোনো বাংলা সিনেমা যেখানে গলা কাটার প্রয়োজন পড়ে নাই। আমার কাছে মনে হচ্ছে যে এক মাস রোজা রাখার পরে যখন ঈদ আসে, এক মাস রোজা রাখার পরে যখন ঈদ আসে তখন যেরকম খুশি লাগে সেরকম। আমরা 3 বছর ধরে রোজায় ছিলাম, ফাইনালি আজকের দিনটা আসলো যখন আমাদের সকল পরিশ্রম আজকে কিছুটা হলেও আপনারা দেখলেন। আশা করছি যখন রিলিজ হবে তখন গোটা কষ্টটাই দেখবেন। ভালো লাগা আছে, এক্সাইটমেন্ট আছে, ভয় আছে, শঙ্কা আছে কিভাবে দর্শক নেবে, তবে আশা আছে, আশা অনেক বেশি আছে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ফার্স্ট এপিসোড মিশন এক্সট্রিমে যে প্রশ্নগুলো রেখে ছবিটা শেষ হয়েছিল সেটার উত্তর পাবে কি না আমি অ্যাসিওর করছি, ইনশাআল্লাহ উত্তরটুকু পাবে এটুকু আমি জানি। আর বাকি রইল কেন ব্ল্যাক ওয়ার্ড দেখবে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা বিশাল বড় টিম, 1.5 বছর ধরে অনেক চড়াই উতরাই অনেক কি বলবো, এর আগে রিলিজ হবার কথা, কোভিডের পর ব্ল্যাক মিশন এক্সট্রিম রিলিজ হলো, এখন ব্ল্যাক ওয়ার রিলিজ হচ্ছে। আমি বিশ্বাস করি যে এক ধরনের দর্শক ওয়েট করছে। আর বাকি সবার জন্য এটুকুই বলবো যে মিশন এক্সট্রিম তথা ব্ল্যাক ওয়ারের জন্য আমি ব্যক্তিগতভাবে যতটুকু ত্যাগ স্বীকার করেছি, আমার অন্য কোনো এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্মে বা ওদের কন্টেন্টে আমরা এই ধরনের জিনিসগুলো দেখি, আমাদের 51 বছরের বাংলাদেশে আমার জানা মতে স্বাভাবিক গড়ন থেকে একটা ছবির জন্যে নিজের দৈহিক গড়নকে এভাবে পরিবর্তন করেছে আমার জানা নাই, হয়তো বা করেছেন আমার জানা নাই। তো এই সব কিছু মিলিয়েই যেখানে একটা সময় আমাদের সিনেমাতে গলা কাটা পোস্টার চলতো, নায়কের মুখ থাকতো আর শরীর থাকতো অন্য জায়গার অন্য দেশের, অ্যাটলিস্ট প্রথম কোনো বাংলা সিনেমা যেখানে গলা কাটার প্রয়োজন পড়ে নাই, আমরা অরিজিনাল নায়কের বডি এবং অরিজিনাল ফেস রাখতে পেরেছি, এই সমস্ত এক্সাইটমেন্ট তো আছে। আশা করছি যে দর্শক হলে সেই অ্যাকশনসগুলো, সেই খুবই টান টান ইন্টেন্স মোমেন্টগুলো, স্যাড মোমেন্ট আছে, আইন শৃঙ্খলা মানুষ, সেই মানুষ জীবনটা এখানে অনেকটাই আপনারা দেখতে পাবেন। শুধু এরকম না যে তারা ক্রিমিনাল ধরছে, তাদের ব্যক্তি জীবনেরও অনেক কিছু। কোভিড আপনার প্রশ্নের উত্তরে আমি জাস্ট একটা কথাই বলবো যে একটা হচ্ছে ট্রেইলার হচ্ছে গ্লিমস, একটা কিছু সিচুয়েশনকে টুকরো দর্শককে কৌতূহলী করবার জন্য একটা কৌশল ট্রেইলার। আর ট্রেইলার মানে ট্রেইলার একটা দর্শন, ট্রেইলার মানে গোটা ছবিটা নয়। আপনার প্রশ্নের উত্তর আশা করছি যেদিন রিলিজ হবে ছবির দেখে বেরোবার পর আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ।